বিদেশিদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছে বলছেন সালমান এফ রহমান। এদিকে কম দামে ডিম মুরগি পাবেন ভোক্তারা। বিএনপি জামায়াত ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে বলছেন ওবায়দুল কাদের। জানাব সাত জানুয়ারি চোর আটকানোর ভোট। এবং সর্বশেষ জানাব ভোটের নিরাপত্তায় ৬ যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর ৩০০০ সদস্য মোতায়েন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিদেশিদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছে বলছেন সালমান এফ রহমান। বিদেশিদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা এক আসনে নৌকার প্রার্থী সালমান এফ রহমান। তিনি বলেন, বিদেশিরা বলেছে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে। সালমান এফ রহমান বলেন, আমি বিদেশিদের কথা দিয়েছি, দেশে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ রয়েছে, এর জন্য যা যা করা দরকার পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে মানুষ ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবে। নির্বাচন নিয়ে দেশে এখনও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এই উপদেশটা বলেন, বিরোধীদের কোনো ষড়যন্ত্রই কাজ হবে না। আগামী ৭ জানুয়ারি পরিবার আত্মীয় স্বজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে, বেশি বেশি ভোটার উপস্থিতি করতে হবে। আমরা প্রমাণ করে দিতে চাই দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। তিনি বলেন, বিএনপি এতদিন গুজব ছড়িয়েছে যে বিদেশিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়। দেশের মানুষ আর তাদের গুজব শুনতে চায় না, এমনকি তাদের দলের লোকজনও না। গত এক বছর ধরে বিএনপি আওয়ামী লীগ সরকারকে ফেলে দিবে বলে ডেডলাইন দিয়েছে, তাদের এই ডেডলাইন ভুয়া প্রমাণিত হয়েছে। তাদের দলের সাধারণ কর্মীরাও আজ এসব ডেডলাইনের কথা বিশ্বাস করতে চায় না। কম দামে ডিম মুরগি পাবেন ভোক্তারা। উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে নানা স্তরে হাত বদলের ফলে পণ্যের দাম বেড়ে যায়। আবার কখনো এই মধ্যস্বত্বভোগীদের কারণে বাজারে সিন্ডিকেট হয়, পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায়। খামারিদের জন্য পাইকারি এমন আড়তের ফলে এখন ক্রেতারা কম দামে ডিম মুরগি কিনতে পাবেন, পাশাপাশি খামারিরাও ভালো দামে পণ্য বিক্রি করতে পারবে। মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বলেন, উদ্বোধনের পর এই আড়তে খামারিরা ১২০ টাকা ডজন ডিম বিক্রি করবে, যেখানে বাজারে ১৩০ থেকে ১৩৫ টাকা। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হবে ১৭৫ টাকা কেজিতে, যেখানে বাজারে ১৯০ থেকে ২০০ টাকা। এতে খামারিও যেমন উপকৃত হবে, ভোক্তারাও উপকৃত হবে। তিনি বলেন, এমন ব্যবস্থা রাজধানীর বিভিন্ন এলাকায় করা গেলে বাজারে সিন্ডিকেট বিপণন ব্যবস্থা ভেঙে যাবে। বিপিএ সভাপতি সুমন হাওলাদার বলেন, ডিম ও মুরগি বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ন্যায্য মূল্য বাস্তবায়নের লক্ষ্যে অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা মিলে এই উদ্যোগ নিয়েছি। নাজিফার পোলট্রি ফিড অ্যান্ড মেডিসিন নামে ডিম মুরগির পাইকারি আড়তের মাধ্যমে আমরা বাজারে সিন্ডিকেট ভাঙতে এবং ডিম ও মুরগির বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে চেষ্টা করছি। বিএনপি জামায়াত ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জামায়াত এখন আন্দোলনে ব্যর্থ হয়ে লিফলেট বিতরণ করছে। তারা ব্যর্থতা ও ভুলের চোরাবালিতে আটকে গেছে, এখান থেকে তারা বেরোতে পারছে না। তাদের নেতিবাচক কর্মসূচি, নাশকতা, অবরোধ জনগণ অগ্রাহ্য করেছে। বিএনপি সহিংসতা করবে না বললেও সেটা সত্যি কিনা সেটা বলার সুযোগ নেই, কারণ তারা বলে একটা করে আরেকটা। খবর পাচ্ছি তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। সেতুমন্ত্রী বলেন, যেখানেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে সেখানেই নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ বা তাদের কর্তব্য পালনে বাধা দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে অত্যন্ত কঠোর, যে কোনো মূল্যে আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র আরও সুসংগত হবে। আশা করি বিশ্ববাসী সাত জনেরই বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একটা ভালো নির্বাচন প্রত্যক্ষ করবে, যেখানে জনমত বিজয়ী হবে। সাত জানুয়ারি চোর আটকানোর ভোট। সাত জানুয়ারির নির্বাচন নিয়ে প্রচার, অপপ্রচার, অতিপ্রচার চলছে। প্রচার হলো প্রার্থীর কৃতিত্ব, সাফল্যের বয়ান করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা। অপপ্রচার হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটনা করে তার প্রতি ভোটারদের বৈরী মনোভাব তৈরি করা। আর অপপ্রচার হলো সেটা যা প্রার্থীকে অতিমানব হিসেবে উপস্থাপিত করে। যে কোনো নির্বাচনে প্রচার, অপপ্রচার ও অতিপ্রচার হওয়া অস্বাভাবিক বিষয় নয়। নিজের পক্ষে একটি ভোট টানা মানে প্রতিদ্বন্দ্বীর দুটি ভোট কমে যাওয়া, আবার নিজের পক্ষের ভোট টানতে না পারা মানে প্রতিদ্বন্দ্বীর বাক্সে দুইটি ভোট পড়া।
এ কারণে নির্বাচনের লড়াইটা হলো কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। অতীতে আমরা এই সমানে সমান লড়াইটা দেখেছি রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে। আগে দল থেকে কড়া নির্দেশ থাকতো, যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে, মনোনীত প্রার্থীর বিরোধিতা করলে বহিষ্কার হতে হবে। কিন্তু এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীদের উন্মুক্ত করে দিয়েছে। 2014 সালে এক আসনে এক প্রার্থী রেখে তারা যে ভুল করেছিল সেটি আবার 2024 সালে করেনি। ফলে এবারের নির্বাচনের যুদ্ধটা হয়েছে আমরাই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের নেপথ্যের নেতারা প্রতিদ্বন্দ্বী মামুদের বিরুদ্ধে যেসব কথা বলছেন তাতে অনেকে সত্য বেরিয়ে এসেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের স্থগিত হয়ে যাওয়া নেতৃত্ব ফিরে পেয়ে একের পর এক রণহুঙ্কার ছাড়ছেন। সংবাদ মাধ্যমে খবর এসেছে গাজীপুরের তিনটি আসনে নৌকা প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করেছেন, তবে তার মূল লক্ষ্যবস্তু মন্ত্রিসভার প্রবীণতম সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। জেলার কালিয়াকৈর উপজেলার বান্নাড়া এলাকায় গত শনিবার গাজীপুর এক আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের সমর্থনে নির্বাচনী পথসভায় তিনি ভাষণ দিতে গিয়ে বলেন, এইবার বুঝঝা শুইনাই নামছি চোর কেমনে আটকাইতে হয়। 2014-18 কামড়া আমরাই কইরা দিছিলাম, এইবার কেমনে আটকাইতে হয় হেইটা আমরা জানি। তার মানে এবারের ভোট জাহাঙ্গীর আলমের চোখে চোর আটকানোর ভোট। একই দিন রাসেলের সমর্থনে কৈলাকৈর উপজেলার চাপাই মেহেদি বাজারে আরেকটি পথসভায় দেওয়া বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে সাবেক মেয়র বলেন, এখন সমান সমান, এহন আর পুলিশও থাকবো না, এখন সমান সমান, এখন আসেন। 2014-2018 আর পাইতেন না, এটা 2023-24 সাল, একটা ভোট চুরির নিয়ত কইরা দেখেন, নিয়ত কইরা দেখেন আমাদের বাড়িও গাজীপুর, আমরা যেই কামড়া করছিলাম আমরাই এই কামড়া কইরা দিছিলাম। জাহাঙ্গীর আলমের বক্তব্য থেকে অনেকগুলো সত্য বেরিয়ে এলো। এখন সমান সমান মানে পুলিশ কারো পক্ষে যাবে না, এর অর্থ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে পুলিশ বা প্রশাসন কারো পক্ষ নেবে না, আর আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে তারা পক্ষ নেবে নিয়েছে। তবে জাহাঙ্গীর আলম পুরো সত্য বলেনি। পুরো সত্য হলো তিনি যেবার মেয়র নির্বাচনে জয়ী হয়েছিলেন সেবার তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর এজেন্টদের ধরে পুলিশ নির্বাচনী সীমানার বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল। এর অর্থ জাহাঙ্গীর আলমরা কেবল কামটা অন্যদের জন্যই করে দেননি, নিজের জন্য করেছিলেন। হ্যাঁ, তবে তিনি একটি কথা ঠিকই বলেছেন, গত গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনেও পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, এই কারণে নৌকা প্রার্থীর ভরাডুবি ঘটেছিল। এতে আরও একটি সত্য বেরিয়ে আসে যে নির্বাচনে দুই আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে সমান সমান হয়, বিএনপি বা অন্য কোনো বিরোধী দলের শক্ত প্রার্থী থাকলেই সমস্যা হয়। 7 জানুয়ারির নির্বাচনে বিএনপি না থাকলেও সমস্যা একেবারে চলে গেছে বলা যাবে না। এখন নৌকা প্রার্থীর সামনে স্বতন্ত্রই একমাত্র সমস্যা। দৈনিক সমকাল প্রতিবেদনের শিরোনাম করেছে, স্বতন্ত্র এখন নৌকার চোখখুশুল। 3 জানুয়ারি প্রথম আলোর খবরে বলা হয়, বরিশাল 2 আসনে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে বনানীপাড়া উপজেলার বাইশারি গ্রাম। 2 জানুয়ারি বেলা 2:30 থেকে 3:15 পর্যন্ত 2 দফায় পাল্টাপাল্টি হামলার ঘটনায় অন্তত 40 জন আহত ও 12টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসব একদিনের হিসাব, প্রতিদিনই নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ হচ্ছে। নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর এই পর্যন্ত 100+ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে নির্বাচনের কয়েকদিন বাকি, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। নির্বাচন কমিশনও কিছু পদক্ষেপ নিয়েছে, নির্বাচন বিরোধী দলগুলো হরতাল অবরোধ পরিহার করে প্রচারপত্র বিলির মতো নিরীহ কর্মসূচি পালন করছে। কিন্তু তারপরও সংঘাত থামছে না, কারণ জাহাঙ্গীর আলমের মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও মনে করেন এবার কেউ তাদের জিতিয়ে দেবে না, জনগণ ভোট পেয়েই জিততে হবে। এই কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছেন, যিনি মাঠে বেশি জোর দেখাতে পারবেন তিনিই জয়ী হবেন, এখানে নৌকা কিংবা স্বতন্ত্র কোনো বিষয় নয়। ভোটের নিরাপত্তায় 6 যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর 3,000 সদস্য মোতায়েন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার দেশের উপকূলীয় 6 জেলার 11টি আসনে 3,000+ নৌবাহিনী সদস্য এবং 6টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, নৌবাহিনীর সদস্যদের যেই 11টি সংসদীয় আসন এলাকায় মোতায়েন করা হয় সেসব এলাকা হচ্ছে ভোলা 1, 2, 3 ও 4,
কক্সবাজার 2 ও 4, চট্টগ্রাম 3, নোয়াখালী 6, বরগুনা 1 ও 2 এবং বাঘেরহাট 3। নির্বাচন উপলক্ষে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নৌবাহিনীর 3,000-এর বেশি নৌসদস্য এবং 6টি যুদ্ধজাহাজ 19টি উপজেলার 10 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দুর্গম এলাকায় বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তার জন্য নিয়োজিত রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।